দেখুন যে কারণে জেলেও শান্তি নেই ধর্ষক রাম রহিমের আগামী ষোলোই সেপ্টেম্বর বাবা রাম রহিমের জীবনে বিপদ আরো আসতে পারে ধর্ষণের মামলায় জেলে গিয়েও যেন তার শান্তি নেই ধর্ষক বাবার বিরুদ্ধে দুইটি খুনের মামলার শুনানির জন্য এই দিনটি নির্দিষ্ট হয়েছে সেপ্টেম্বরের ষোলো তারিখ সিবিআই এই মামলায় তাদের চূড়ান্ত সাওয়াল করবে এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে সিবিআইয়ের চূড়ান্ত সাওয়াল হয়ে গেল সেই খুনের মামলায় রায় ঘোষণা হয়ে যাবে দুই সাদিকে ধর্ষণের ঘটনা নিয়ে খবর করে বাবার কোপে পড়েছিলেন চণ্ডীগড়ের সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ডেরার গুন্ডাদের দিয়ে তাকে খুন করানোর অভিযোগ রয়েছে রাম রহিমের বিরুদ্ধে রামচন্দ্রের খুনে শুধু নয় ডেরা সচ্চার সৌদার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের মামলাও ঝুলছে রাম রহিমের বিরুদ্ধে ভারতের নিম্ন আদালতে সেই মামলার শুনানিও শেষ পর্যায়ে সিবিআই মনে করেছে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় রাম রহিমের বিরুদ্ধে খুনের মামলায় তাদের ঘুটি সাজাতে আরও সুবিধা হবে অভিযুক্তের পুরনো অপরাধের রেকর্ড বেশিরভাগ সময় অভিযুক্তের বিরুদ্ধে যায় এক্ষেত্রেও তাই হবে উল্লেখ্য খুনের মামলায় বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে রাম রহিম পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টে সাতটি আবেদন করেছিলেন পরে অবশ্য সেগুলি সবই খারিজ করে দেয় আদালত ভারতের হাইকোর্টের নির্দেশ ছিল অক্টোবরের মধ্যেই খুনের মামলায় বিচার শেষ করতে হবে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি